এই কথা লজ্জাজনক হলেও সত্যি যে আমাদের সমাজের একটি অবহেলিত অংশ হল বৃহন্নলারা। সমাজের মূল স্রোতে আর সাধারণত আসতে পারেন না এরা। এদের সারা জীবন তো বটেই, এমনকি মৃত্যুর পরও তাদের শেষকৃত্য সম্পন্ন হয় একেবারে অন্যরকমভাবে। লোকচক্ষুর আড়ালে মধ্যরাতে একাকে নিঃসঙ্গ শেষযাত্রা যেতে হয় বৃহন্নলাদের। আজ আমরা আলোচনা করব বৃহন্নলাদের শেষকৃত্যের প্রক্রিয়া সম্পর্কে। বলা হয়ে থাকে যে বৃহন্নলাদের প্রার্থনায় অনেক ক্ষমতা থাকে, সেই কারণে বাড়িতে শিশু জন্ম হলে বা কোনো শুভ অনুষ্ঠান হলে বৃহন্নলারা সেখানে উপস্থিত হন। জন্মের পর ছোট শিশু বৃহন্নলার আশীর্বাদ নিয়ে জীবন শুরু করে। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে পথে বৃহন্নলা দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয়, কিন্তু ওই পর্যন্তই। তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীকে মূল সমাজে এর বেশি স্থান দিতে পারি না আমরা। এদের জীবন কাটে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হই, এমনকি মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন হয় অন্যরকমভাবে। কিন্নর সম্প্রদায়ের শেষকৃত্যের প্রক্রিয়া আসুন জেনে নিই। বলা হয়ে থাকে যে বৃহন্নলাদের একটা আলাদা ক্ষমতা থাকে। এই ক্ষমতার বলে তারা কিছু আগে থেকেই নিজেদের মৃত্যুকে অনুভব করতে পারে। মৃত্যু আসছে পেরে তা বুঝতে পেরে বৃহন্নলারা নিজেদের সবার থেকে বিচ্ছিন্ন করে নেন বলে মনে করা হয়। এই সময় এরা খাওয়া দাওয়া এবং কোথাও যাওয়া আসা বন্ধ করে দেন। এই সময় তারা শুধু জল খান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে তাদের যেন আর পরজন্মে এই অভিশপ্ত জীবন পেতে না হয়। মধ্যরাতের শেষকৃত্য। বৃহন্নলাদের মৃতদেহ কোনো কোনো ক্ষেত্রে কবর দেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দাহ করা হয়। সাদা কাপড়ে মৃতদেহ মুড়ে ফেলা হয় যাতে শরীরে কোনো অংশ দেখা না যায়। কাপড় দিয়ে মোড়া হলে মৃতদেহ দড়ি বা অন্য কিছু দিয়ে বাঁধা হয় না কোনো মতেই, যাতে প্রয়াত আত্মার শরীর থেকে মুক্ত হতে অসুবিধে না হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে একজন বৃহন্নলার শেষকৃত্য কখনোই কোনো সাধারণ মানুষের দেখা উচিত নয়। সেই কারণে বৃহন্নলাতে শেষকৃত্য সবসময় লোকচক্ষুর আড়ালে মধ্যরাতে সম্পন্ন করা হয়। আরও একটি চমকে যাওয়ার মতো ঘটনা হলো যে বৃহন্নলার মৃতদেহকে তার সম্প্রদায়ের মানুষরাই জুতো বা চটি দিয়ে আঘাত করে থাকেন। এই প্রথা নির্দয় ও বর্বরোচিত মনে হলেও প্রচলিত বিশ্বাস অনুসারে যে অশুভ শক্তির প্রভাবে বৃহন্নলা রূপে জন্ম হয়েছিল, এইভাবে প্রহার করে সেই অশুভ শক্তিকে দূর করা হয়। এর ফলে ওই মৃত ব্যক্তি পরের জন্মে আর বৃহন্নলা হয়ে জন্মাবেন না বলে প্রচলিত বিশ্বাস। বৃহন্নলার শবযাত্রায় শোক নয়, বরং আনন্দ করার প্রথা রয়েছে। মৃত্যুতে একজন বৃহন্নলা তার এই দুঃখে জীবন থেকে মুক্তি পান বলে বৃহন্নলার শেষ যাত্রায় আনন্দ করেন কিন্নর সম্প্রদায়ের অন্য সদস্যরা।